নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে। সুপ্রিয় দর্শক, নিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা আজ হাজির হয়েছি ক্যামেরার কবি নাসির আলী মামুনের ফটোজিয়াম শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে। শৈল্পিক ফটোশিল্পী নাসির আলী মামুন ক্যামেরার ফ্রেমে যা বন্দি করেন সেটাই যেন শিল্প হয়ে ওঠে। নিখুঁত কারুকাজে তার ছবি যেন কথা বলে। ফটোশিল্পের ভুবনে তিনি এক জীবন্ত কিংবদন্তি। খ্যাতিমান এই আলোকচিত্রীর ছবি নিয়ে জাদুঘরে শুরু হয়েছে ফটোজিয়াম শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র প্রদর্শনী শুরু হয় 10ই এপ্রিল এবং শেষ হবে মে মাসের 3 তারিখ, সামনের মাসের। তো আমরা হাজির হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন নাসির আলী মামুনের হাস্যোজ্জ্বল একটি ছবি, এবং এখানে 123টি সাদা কালো ছবি দিয়েই গ্যালারিটি সাজানো হয়েছে। নাসির আলী মামুনের ফটোজিয়াম প্রদর্শনীতে আমরা এসেছি এবং দেখতে পাচ্ছি পুরো গ্যালারি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে চাই, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন নাসির আলী মামুনের একটি বায়োগ্রাফি, ছোট করেই ওনার জন্ম মৃত্যু, জন্ম বেড়ে ওঠা, কোথায় লেখাপড়া করেছেন এবং ওনার কাজের পরিধি নিয়ে একটি ছোটোখাটো বায়োগ্রাফি। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বাংলাদেশের স্বাধীনতার অগ্রপথিক স্থপতি, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের সেই বিখ্যাত ছবিটি। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর আরও অনেক ছবি, যে ছবিগুলো তোলার অভিজ্ঞতা সত্যিই খুবই অম্লমধুর। দেখতে পাচ্ছেন এটিও রেসকোর্স ময়দানের সেই ছবি এবং বঙ্গবন্ধু মোনাজাতরত অবস্থায়। দেখতে পাচ্ছেন প্রফেসর আব্দুর রাজ্জাকের ছোট একটি বায়োগ্রাফি এবং তারপরে তার ওনার ছবি, ওনার সেই বাস করা সেই ঘরে যেখানে উনি লেখাপড়া করতেন, রিডিং রুম, ওনার কিছু বইয়ের স্তূপের সামনে উনি বসে আছেন, শীতকালীন একটি পোশাকে উনি ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এরপরে আপনারা দেখতে পাবেন অগ্রসৈনিক ভাসানীকে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, সেরা পাঞ্জাবিতে এবং সরল হাসিতে, যিনি আমাদের, তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের আমাদের উসমানীকে, যিনি মুক্তিযুদ্ধের জেনারেল ছিলেন, এবং এর পরবর্তীতে আপনারা দেখছেন আরও ভাষা সৈনিক আব্দুল মতিনকে, মতিনের সাথে আরও অনেক শিল্পীকে দেখতে পাবেন। দেখতে পাবেন মণি সিংহকে, যিনি কমরেড নামে বিশেষ পরিচিতি, বাংলাদেশের বাম প্রগতিশীল আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব বলা যায় ওনাকে। এবং আপনারা এরপরে দেখছেন মাদার তেরেছা, যিনি সারা পৃথিবীতে মানবতার সেবায় তার পুরো জীবনটাকে যিনি উৎসর্গ করেছিলেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। মাদার তেরেসার কয়েকটি ছবি এখানে স্থান পেয়েছে এবং খুবই বিস্ময়কর এবং একটি ভাবার বিষয় হচ্ছে, চিন্তার বিষয় হচ্ছে যে ছবিগুলো সব সাদা কালো। দেখতে পাচ্ছেন সদ্যবিদায়ী স্টিফেন হকিং, তিনি সারা পৃথিবীতে নতুন ধারণা দিয়ে বিখ্যাত হয়েছিলেন। দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদকে, দেখতে পাচ্ছেন আরও কবি, ইনি হচ্ছে কবি, বিখ্যাত কবি। দেখতে পাচ্ছেন আমেরিকার 3 জন প্রেসিডেন্টকে, বিল ক্লিনটন, বারাক ওবামা সহ আরও একজন প্রেসিডেন্টকে। দেখতে পাচ্ছেন বিখ্যাত 3 লেখককে, গুন্টার গ্রাস জার্মানির কবি। দেখতে পাচ্ছেন গুন্টার গ্রাস যখন ভারতে বাংলাদেশে আসেন সেই সময়কার ছবি, এবং দেখতে পাচ্ছেন সালমান রুশদিকে। দেখতে পাচ্ছেন ফাদার দানিয়েলকে, যিনি 2-3 বছর আগে মারা গেলেন, বাংলা ভাষা শিখেছিলেন। দেখতে পাচ্ছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন, নোবেল পুরস্কার প্রাপ্তির আমাদের প্রথম বাঙালি ছিলেন। দেখতে পাচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার ইউনুস। দেখতে পাচ্ছেন শামসামী চৌধুরী, দেখতে পাচ্ছেন ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, এবং ফজলে হাসান আবেদের ছোটো একটি বায়োগ্রাফি। দেখতে পাচ্ছেন আরও বিখ্যাত 4 ব্যক্তিকে, সুলতান, আবুল খায়ের, লিটু, আসাদুজ্জামান নূর, আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক। প্রিয় দর্শক, এখানে সবাই শিল্পী, কবি, চিন্তক এবং গুণী ব্যক্তিরা। দেখতে পাচ্ছেন মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক, দেখতে পাচ্ছেন আবুল খায়ের লিটু, বেঙ্গলের প্রতিষ্ঠাতা, অধ্যাপক আনিসুজ্জামান, শিক্ষক। দেখতে পাচ্ছেন জয়নুল আবেদিন, দেখতে পাচ্ছেন পটুয়া কামরুল হাসানকে, এবং দেখতে পাবেন জয়নুল আবেদিনের, এরপর দেখতে পাচ্ছেন এস এম সুলতানকে,
প্রিয় দর্শক, এভাবে এখানে আপনারা দেখতে পাবেন চিত্রশিল্পী, নাট্যকার, গায়ক, অভিনেতা, এবং পুরো গ্যালারিটাই ছিল সত্যিকার অর্থে খুবই নান্দনিক। দেখতে পাচ্ছেন আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসুস্থ অবস্থায় যখন ঢাকায় এসেছিলেন সেই সময়কার ছবি। এটিও শিল্পাচার্য জয়নুলের ছবি এবং জয়নুল আবেদিনের ছোট একটি বায়োগ্রাফি। এবং পুরো গ্যালারিটি দেখতে পাচ্ছেন মাজহারুল ইসলামের ছবি। পুরো গ্যালারিটি ছিল দর্শনার্থীদের ভিড়ে এবং বিভিন্ন চিন্তক, শিল্পী, কবিদের ভিড়ে মুখরিত এবং খুবই নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন পল্লী কবি জসীমউদ্দিনকে এবং এস এম সুলতানের আরও একটি ছবি। দেখতে পাচ্ছেন পটুয়া কামরুল হাসানের আরও একটি ছবি। প্রিয় দর্শক, নবরুণ ভট্টাচার্যকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মণি সিংহকে, দেখতে পাচ্ছেন কবি সুফিয়া কামালকে, আর দেখতে পাচ্ছেন আমাদের আরও চার শিল্পীকে, আলী জাকির, ফিরদৌসি মজুমদার, রামেন্দ্র মজুমদার সহ দেখতে পাচ্ছেন হুমায়ুন ফরিদিকে, গতবার যিনি 21শে পদক পেলেন মরণোত্তর। দেখতে পাচ্ছেন এখানে একটি খুবই সুন্দর কম্পোজিশনে অনেকগুলো ছবি এবং এই ছবিগুলোর একটি তালিকা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, এবং তালিকার সাথে সাথে আপনারা ছবিগুলো মিলিয়ে নিতে পারবেন। আবুল ফজল সহ বিখ্যাত ব্যক্তিরা আছেন, আছেন সর্দার ফজলুল করিম, খান মোহাম্মদ মঈনুদ্দিন, আছেন শহীদুল জহির, আছেন ত্রিবিদ দস্তিদার, আছেন আবু হেনা মোস্তফা কামাল, গীতিকার ছিলেন, আরো অনেক চিন্ত বাবু, চিত্রশিল্পী এবং কবি, আর্টিস্ট, সাংবাদিক। দেখতে পাচ্ছেন প্রিয় কবি শহীদ কাজীকে, দেখতে পাচ্ছেন বিখ্যাত একজন লেখিকাকে, আরো যারা বিভিন্ন লেখকরা আছে আমরা এখানে আপনার একটা তালিকা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কবি শামসুর রহমানকে, শামসুর রহমানের পরে আছেন আল মাহমুদ, কবি আল মাহমুদের ছবি। দেখতে পাচ্ছেন সুরায় কারণ, নির্মল গুণ, রফিক আজাদ। সুরায় কারণ ছিলেন আমাদের কবি আবুল হাসানের প্রেমিকা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভাবতে আরামদায়ক খ্যাত কবি রফিক আজাদ। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভাটি বাংলার সেই পুরুষ বাউল আব্দুল করিমকে, এবং এখানে আমরা লিস্ট দেওয়া তৈরি করে লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন কিন্তু সেতার বাদক এবং বিখ্যাত সঙ্গীতজ্ঞ আব্দুল করিমের বসত ভিটাতে নাসির আলী মামুনের তোলা ছবি। দেখতে পাচ্ছেন বিখ্যাত আরও কিছু সঙ্গীতজ্ঞ, সঙ্গীত বিশিষ্ট ব্যক্তি এবং যারা সুরকার সারা পৃথিবীতে গুণী। দেখতে পাচ্ছেন ভারতীয় সিনেমার বিখ্যাত শিল্পী এবং অভিনেতা, অভিনেত্রী। দেখতে পাচ্ছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে এবং আরও একজন অভিনেতাকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং আমরা এখানে আল মাহমুদকে দেখতে পাবেন, রাবেয়া খাতুনকে দেখতে পাবেন, দেখতে পাবেন কবি আহসান হাবিবকে, এর পরবর্তীতে দেখতে পাবেন আনিস চৌধুরী, শামসুজ্জামান খান এবং আমাদের আরও চিন্তক, লেখক, কবি, সাহিত্যিক যারা আছেন হুমায়ুন আজাদকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সৈয়দ শামসুল হককে, কবি ও নাট্যকার, দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদ, খুবই জনপ্রিয় একজন লেখক ছিলেন, দেখতে পাচ্ছেন আহমদ ছাপা, এবং দেখতে পাচ্ছেন হাচান আজিউল হক, কথা সাহিত্যিক, দেখতে পাচ্ছেন শওকত উসমানকে, এবং আরও যারা আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন ওনাদেরও এখানে অনেক, দেখতে পাচ্ছেন মুনতাসির মামুনকে, দেখতে পাচ্ছেন সেলিনা হোসেনকে, কথা সাহিত্যিক। প্রিয় দর্শক, তো পুরো গ্যালারিটাই আমরা ঘুরে আপনারা ঘুরলে সত্যিই খুবই মুগ্ধ হবেন। সময় খুবই কম, প্রায় চলে এসেছে, আর হয়তো 5 দিন থেকে 7 দিন আছে। মের 3 তারিখে শেষ হবে, এর আগে আপনাদের সবাইকে আরও একবার জাতীয় জাদুঘরের নলিনী ভট্টাচার্য মিলনায়তনে দেখে আসতে বলবো ক্যামেরার কবি নাসির আলী মামুনের এই ফটোজিয়াম প্রদর্শনীতে, এবং আপনারা দেখতে পারেন উন্নতি রায়কে। পুরো গ্যালারিটি জুড়ে বিখ্যাত ব্যক্তিবর্গের যে মিলন মেলা, সত্যি অসম্ভব সুন্দর একটি আয়োজন।
প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটি ক্লিক করুন। নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে।